এ না সত্যি আমাকে একদম গোসাই মনে করে দেখুন, শটটা নিয়েছে কিন্তু অর্পিতা একদম চরম থেকে তুলে উপর অব্দি স্লো মোশনে, কিভাবে শ্যুট করবে ওই জানে। যাকগে কথা সেটা না, এখন ভিডিও শ্যুট করা আগে থেকে হয়নি, একটু ব্যস্ত ছিলাম কিছু পার্সোনাল কাজের জন্য। তো এখন আমি যাচ্ছিলাম আর কি, জব করব, পরিক্রমা দিব, এই প্ল্যান আর কি, রাধাকুণ্ডে কুণ্ডে যাব আর কি। কিন্তু তার আগে বললো একটুখানি চাউমিন করেছে, তো চাউমিনটা নিয়ে যাও। ইয়ামি হয়েছে কিন্তু একদম, দেখেছেন কীরকম বেশ মজা হয়েছে চাউমিনটা। এখানের চাউমিন কিন্তু একদম সেই হয়, আমাদের কলকাতাও যেরকম হয় এখানেও কিন্তু সেরকম হয়। আর একটা জিনিস ও করেছে, নিজের হাতে সস তৈরি করেছে, টমেটো সস, এই যে বেশ ভালো সুন্দর, টেস্ট করে দেখলাম। তো এই সসটা একটু দিই এবার, একটু সসটা দিয়ে তারপরে দেখি যে কীরকম টেস্টটা লাগে। মানে এই প্রথমবার ওর হাতের আমি সস তৈরি করা টেস্ট করছি। চাউমিনটা বেশ অনেকটা বেশি হয়ে গেছে, এতগুলো চাউমিন, বাপরে বাপ। স্যালাদ ফালাদ কিন্তু কিচ্ছু দেইনি জানেন, এতে আমি বলেছি যে আজকে প্লেন টমেটোও দেবো না, প্লেনভাবে খাবো। জয় শ্রী রাধে। তোমার যে চাউমিনটা করেছি সস দিয়েছি, আমার বাটার সস যেটা আমি করেছি এটাই দিয়েছি। হ্যাঁ সসটা ঠিক আছে, একটুখানি আর একটু চিনি লাগবে মনে হয় সম্ভবত। মোমোর জন্য তো করিনি আমি, আমি চাউমিনের জন্য করেছি। মোমো তো মিষ্টি খায়। মোমোর জন্য যে সময় বা করব সেই সময়। বেশি সময় আর কথা বলবো না আপনার সাথে, কেন জানেন খাওয়া দেখতে দেখতে খিদে পেয়ে যায়। একজনে খুব ভালো কথা বলেছিলেন, তারপর কথা হলো আবার জিভে যদি জল চলে আসে সেই জল নিয়ে বিপদে পড়ে যাবেন। যাই হোক মিত্র, এবারে মিত্র আমি চলে আসলাম রাধাকুণ্ডের তটে পরিক্রমা দিয়ে। বসে বসে আমাকে কি করতে হবে বলুন তো, এবারে জপ করতে হবে এবং রাধারানীকে স্মরণ করতে হবে। কেন কি আত্মার খাদ্য দেবার জন্যই এখানে আসা। রাধাকুণ্ডের তটে কি পাওয়া যায় বলুন তো, আত্মার খাবার পাওয়া যায়, বাকি অন্য কোথাও কিন্তু আত্মার খাবার নেই। এই মুদির দোকানে গেলে পরে চাল ডাল আলু পটল ঝিঙে আদি সব কিছু বাজারে পাই আমরা বা মুদির দোকানে যাই, কিন্তু সেটি শরীরের জন্য। তাই প্রতিনিয়ত যেরকম শরীরকে খাবার দিতে হয় তেমনি রাধাকুণ্ডের তটে এসে প্রণাম করে, রাধাকুণ্ডের তটে বসে জপ করে, রাধারানীকে স্মরণ করে, তারপরে আমরা কিন্তু আত্মাকে আহার প্রদান করতে পারি। এতে আত্মা প্রসন্ন হন, ভগবান প্রসন্ন হন, আর ভগবান প্রসন্ন হলে জীবনের সব কিছু প্রাপ্ত করা সম্ভব। হ্যাঁ তো এখানে রাধাকুণ্ডের তটে ছোট ছোট শিশুরা বসে রয়েছে, যারা শ্রীমতী রাধারানীকে প্রদীপ দান করবেন, আর প্রদীপ দান করার জন্য তারা ব্যস্ত রয়েছে। দেখুন খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বালক বালিকা। এবারে একটি প্রশ্ন কিন্তু আপনাদের কাছে মিত্র, যে আমাদের গৃহের ছোট ছোট বালক বালিকা বা আমাদের পুত্র হোক, ভাই হোক, বন্ধুজন হোক, যে কোনো স্বজন ব্যক্তি হোক, সে যদি কৃষ্ণ ভক্ত যদি হন তাহলে কি হবে? তাহলে শাস্ত্রে একটি শব্দ আছে, যে শব্দ হলো স্মৃতি পাবনা। স্মৃতি পাবনা মানে স্মৃতি অর্থাৎ এই জগৎ সংসার সম্পূর্ণ ক্ষেত্র ভূমণ্ডল বা পৃথিবীমণ্ডল, পাবনা মানে পবিত্র করতে পারেন। তো শুধু কোনো গৃহে থেকে যদি কোনো একটি মাত্র সন্তান, একটি মাত্র পুত্র যদি সে বালক ভক্ত হয়ে যায়, কৃষ্ণ ভক্ত তৈরি হয়, তাহলে কি করতে পারে? সম্পূর্ণ ভূমণ্ডল স্মৃতি পাবনা মানে পবিত্র করে দিতে পারে। কীর মাধ্যমে? ভক্তির মাধ্যমে। এমন বড় বড় অনেক মহাত্মারা রয়েছেন যারা শুধুমাত্র কৃষ্ণ ভক্তির জোরে পুরো ভূমণ্ডলকে পবিত্র করে দিয়েছেন, ভক্ত তৈরি করে দিয়েছেন। তেমনই একজন আমাদের ভক্ত প্রহ্লাদ, ধ্রুব মহারাজ, তাই না? বড় বড় দৃষ্টান্ত রয়েছে আমাদের চোখের সামনে। তো মিত্র সে কারণেই আমাদের গৃহের ছোট ছোট সন্তানদের আমাদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে কৃষ্ণ ভক্তি করে সামনের দিকে এগোনো যায়। তো আসুন এবারে
भोजन करते किन्तु बसे गिए और आज के अनेकगुलो कमेंट देखो अनेकगुलो कमेंट आगे भिडियोते जरा जरा कमेंट कर तर सबार कमेंट किन्तु एबारे देखते चले भोजन करते करते तो भोजने आज के क्यी रही है चलो देखे नहीं एक झलक तो आज के रोचे भेंडी आलू भाजा और हलो करला भाजा पटल भाजा और सोयाबीन आलुर सब्जी এই ঠিক আছে এই হলো আজকের আমাদের গরিবের মেনু তো যাই হোক শুরু করি আর আমরা যারা ভক্তরা নিরামিষভোজী যারা তারা যদি ভ্রমণে কোথাও যায় আর সেখানে গিয়ে যদি এরকম একটা ভেজ থালি পাওয়া যায় ওফ প্রাণ জুড়িয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হলো এই যে যারা আমরা যাই ভ্রমণে তাদের খাওয়া জোটে না শুকনো খাবার খেয়ে ঘুরে আসতে হয় আসলে ভাজার সাথে কাঁচা লঙ্কার কামড় লাগবেই না তো মজা হবে না তো যাই হোক এবার আসুন আমরা ভিডিওর কমেন্ট পড়তে থাকি তাদের উত্তরও হয় বেশ গল্প করা হয় জানেন আপনাদের এই কমেন্টগুলো যখন পড়ি যেন মনে মনে একটা গল্প করি আর কি আপনাদের সাথে ওই আর কি তো যাই হোক এটা হলো সেই ভিডিওটা মানে বলেছিলাম যে অভিযোগ এসেছে আমার নামে তাই না সেই ভিডিওটার কমেন্ট করেছেন প্রভু যে যা বলে বলুক ওনার নাম হলো শিপ্রা সরকার প্রভু যে যা বলে বলুক তোমাদের ঈশ্বরের উপর এত ভক্তি দেখে আমি অবাক হয়ে যাই প্রভু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু এই হলো শিপ্রা সরকারের কমেন্ট তো যাই হোক ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাদেরকে ভক্ত ভাবেন আমরা তো আসলে ভক্ত হয়েই উঠতে পারিনি কি হইনি কোন জনবে হব তাও জানি না আচ্ছা তারপরে অমিত রয় কমেন্ট করেছেন হরে কৃষ্ণ হিন্দু মানুষের প্যান্ট পরা কোনো সমস্যা নেই অপরের কথা শুনে মোটেও মন খারাপ করবেন না রাধে রাধে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রভু আচ্ছা আর এক ভক্ত ওনার নাম হলো বিষ্ণু পুরাণ ওনার নাম বিষ্ণু পুরাণ না উনি হয়তো রেখেছেন সেটা হবে মেলাইডিতে যাই হোক উনি কমেন্ট করেছেন যে সমস্ত ভণ্ড মূর্খ পাপিগুলো আপনার নামে অভিযোগ করেছে তারা আসলে কৃষ্ণ ভক্তই নয় রাধারানী সেই সমস্ত মূর্খদের সচেতনা দেখ উত্তমপ্রভু আপনি একজন মহান কৃষ্ণ ভক্ত আরে বাপরে এই বিষ্ণুপুরাণ প্রভুর হৃদয় কত মহান সেটাই হলো দেখার বিষয় আমি মহান ভক্ত তো হতেই পারে না যাই হোক বলতে বলতে কিন্তু আমাদের পটল ভাজাটা শেষ হয়ে গিয়েছে এবারে কিন্তু করলা ভাজা দিয়ে শুরু করছি নেক্সট কমেন্ট হলো শকুন্তলা দাস তো যাই হোক উনি কমেন্ট করেছেন জনম জনম পুণ্যের ফলে বৃন্দাবনে বাস হয় আপনারা পুণ্য আত্মা আচ্ছা পাপ আত্মার ভাগ্যে এসব হয় না আপনাদের নতুন বাড়িটি আর চার পাশ পরিবেশটি খুব সুন্দর খুব খুব ভালো লাগলো খোলা মাঠ আর আকাশ ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে মাতাজি অসংখ্য ধন্যবাদ শকুন্তলা মাতাজিকে তো যাই হোক নেক্সট কমেন্ট হলো নাম নেই শুধু ইউজার দিয়ে আছে GS9VW9HJ8N যাই হোক আপনি আপনার মতো ভগবানকে দেখবেন যে যাই বলুক তাতে কিছু হবে না আচ্ছা যাই হোক সংক্ষেপে পড়লাম এটা এবার আচ্ছা হলো বলরাম মজুমদার যে যাই বলে কমেন্ট করুক না কেন আপনাদের জন্ম সার্থক ধন্যবাদ আপনাকে এক লাইন করে পড়ছি না তো বেশি কমেন্ট পড়া যাবে না আর কি বাবলি চ্যাটার্জি রাধে রাধে অর্পিতা রাধে রাধে তোমাকে আজ খুব সুন্দর লাগছে প্রভুর অন্তর রাধাকৃষ্ণের ভক্তি কেন্দ্রবিন্দু আর অর্পিতার মন রাধাকৃষ্ণের চরণ প্রিয় শিব ওরে বাপরে ভক্তদের দেখেছো হ্যাঁ কত সুন্দর শুদ্ধ ভক্ত এনারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো যাই হোক এবারের আর একজন মাতাজি এনাকে আমি একটু জানতে চাই যে উনি কোথায় থাকেন জানি না মাতাজি খুব সুন্দর কমেন্ট করেন যে কলকাতার হয়তো ছিলেন পশ্চিমবাংলার কোথাও ছিলেন উনি এখন বাইরে আছেন অথচ খুব মিস করেন আর কি যাই হোক খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন এই যে ওনার নাম হলো প্রিয়াস শর্মা আচ্ছা প্রিয়া শর্মা একসাথে রয়েছে তো অক্ষরগুলো এই জন্য সে কারণেই তো যাই হোক উনি কমেন্ট করেছেন আমারও ইচ্ছে আছে কলকাতা যাবার এইবার দুর্গাপূজাতে
যারা বাংলায় জন্ম হয়ে বড় হয়েছেন তাদের কাছে বাংলা ছেড়ে বাইরে থাকা ভীষণ ভীষণ কষ্টকর। সত্যি মাতাজি আপনি কোথায় থাকেন কমেন্ট করে অবশ্যই বলবেন। ওনাকে আবার রিপ্লে করেছেন চারজন, কি রিপ্লে করেছেন, আমিও করেছি, আপনি এখন কোথায় থাকেন মাতাজি? আচ্ছা এ হো, উনি তো রিপ্লের উত্তর দিয়ে দিয়েছেন মাতাজি, প্রিয়া শর্মা উনি উত্তর দিয়েছেন, আমার কোনো ঠিকানা নেই, যখন যেখানে প্রতি দেব কাজ পায় তখন সেখানে, এখন আচ্ছা বর্তমানে হবে, বর্তমানে পাঞ্জাবে আছেন, আবার দিল্লি চলে যেতে হবে, আমাদের মতো গরিবের জন্মটাই এমন। আর যখন রাজস্থানে ছিলাম সেই যে কষ্ট তা ভুলবার নয়। যাই হোক মাতাজির শর্টে পড়লাম, মাতাজি রাগ করবেন না, সত্যি আমরা আসলেই আমরা গরিবদের খুব কষ্ট, বিভিন্নভাবে বেঁচে থাকার তাগিদে অনেক কষ্ট ক্লেশ করতে হয়। এই হোক, এই এই অবধি কমেন্ট এসেছে, পরে আরও আসবেন। অনেক অনেক ধন্যবাদ সব যারা কমেন্ট করেছেন, ভক্তরা ভালো থাকবেন। যাকগে এবার ভোজন আসনে মন দেই, তাই না? তো যাই হোক, এবারে আমরা ভেন্ডি আর আলু ভাজি দিয়ে বাকিটা এবার শুরু করছি, আর লাস্টে তো সোয়াবিন আলুর তরকারি হবেই। বলছি আগে একবার সোয়াবিন করেছিলাম বড়া করে, তারপর করেছিলাম তো এক মাতাজি না প্রভুজনে কমেন্ট করেছিল যে ভগবানকে কি সোয়াবিন দেওয়ার ভোগ নিবেদন করা যায়, তো তুমি ভক্তদের বলে দাও যে যায় কি না। আমরা তো সোয়াবিন, এই শাস্ত্র কোথা দিয়ে তৈরি হয় আমার জানা নেই। সোয়াবিন তো, সোয়াবিন তেলটা যে আমরা ব্যবহার করি না ভগবানের সেবায়, সেই সোয়াবিন তেলটা এই সোয়াবিন থেকে তৈরি হয়, একটা একটা ফলের নির্যাস বলতে পারি আমরা। ফুলের নির্যাসও সেবা করা যায়, ফলের নির্যাসও সেবা করা যায়, তো এরকমই একটা জিনিস, এটি স্পন্সের মতো হয়, সেটাকে মেশিনের দ্বারা তৈরি হয়। আপনি যদি ইউটিউবে সার্চ করেন দেখে নেবেন যে সোয়াবিন থেকে সোয়াবিনের তেল তৈরি হচ্ছে, এবং বাকি এই যে ব্যাপারটা সেটার আঁশ সেটাকেই আবার আমরা সোয়াবিন হিসাবে গ্রহণ করছি, প্রোটিন আছে এর মধ্যে, তো এটা ভক্তরা তো অবশ্যই গ্রহণ করে, এটিতে কোনো প্রবলেম নেই। যেমন বললো পুঁইশাকে আমিষ, ওটা পুঁইশাক আমিষ, সাইন্টিফিক রিজন চাই, সাইন্টিফিক প্রমাণ চাই বা শাস্ত্র প্রমাণিত হতে হবে, শাকসবজি ভগবানকে এগুলো ভক্তরা ভোগ লাগায় এই আর কি। আমাদের এখানে মাতাজি পুরো লাগিয়ে তারপরে খাচ্ছে। তো দেখুন বলতে বলতে কিন্তু আমরা শেষ পর্বে চলেই আসলাম, এবারে সোয়াবিনের সবজিটা নিয়ে নিচ্ছি। সোয়াবিনটা আজকে নাকি খুব সুন্দর হয়েছে অর্পিতা বলল, যাই হোক সুন্দর তো প্রতিদিনই হয়, আর রিভিউ দেওয়ার একটা বাহানা আর কি, যে ভালো মন্দটা বলা আর কি। এরকম ভগবানের প্রসাদের নিন্দা কিন্তু আমরা মোটেও করি না, করতেও নেই, আর এই অন্যের জন্যই পুরো জগৎ সংসার চলে, কার নিন্দা করব? হ্যাঁ, যা জোটে তাই গোবিন্দের আশীর্বাদে জোটে। আসলেই ভালো হয়েছে সোয়াবিনের সবজি, না সবসময় গাঢ় করে করলেও যে ভালো লাগে না, ওই একই সবজি মাঝে মধ্যে যদি আবার একটু পাতলা ঝোল করে করা যায় আর কি, তখন কিন্তু বেশ সুন্দর লাগে। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, সবদি ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।